এক্সকিউজ মি স্যার, ভিতরে আসতে পারি? হ্যাঁ আসুন স্যার। আমি বসতে পারি? হ্যাঁ বসুন। তা কি মনে করে এসেছেন? স্যার গত সপ্তাহে আমার ইন্টারভিউটা কনফার্ম করা হয়েছে, আজকে আমাকে এখানে আসতে বলা হয়েছে। সিভি নিয়ে আসছেন? জি স্যার। দিন সিভি দিন। কি ব্যাপার, আপনাকে এই অফিসের ভিতরে ঢুকতে দিচ্ছে কি? মানে স্যার আপনাকে সিলেকশন করেছে কি? স্যার আমার তো কনফার্মেশন এসেছে, এই জন্যই তো আমি ইন্টারভিউটা দিতে এসেছি। হ্যাঁ বুঝতে পেরেছি, কিন্তু আমাদের অফিসে যে রিপ্রেজেন্টেটিভ দরকার সেটা তো একটু সুন্দর চেহারার অধিকারী হতে হবে, দেখতে যেন ভালো লাগে, কিন্তু আপনাকে তো আমাদের এই অফিসে নেওয়া সম্ভব না। স্যার আপনি আমার সিভিটা একটু দেখেন, দেখলেই বুঝতে পারবেন আপনার এখানে চাকরি করার জন্য যা যা যোগ্যতা আছে সব আপনি আমার সিভিতে দেখলেই বুঝতে পারবেন। একটু সিভিটা দেখেন। আপনার সিভি আমার দেখার কোনো প্রয়োজন নেই, সর্বপ্রথম আমার আপনাকে দেখতে হবে। আপনাকে আমি দেখেছি, সো আপনাকে আমার এই অফিসে নেওয়া কোনোভাবেই সম্ভব না, আপনি আসতে পারেন। স্যার তার মানে আপনি বলতে চাচ্ছেন আমার এত ভালো সার্টিফিকেটের কোনো ভ্যালুই নেই আমার এই ফেসের কাছে? আশ্চর্য, আপনি আমার কথা বুঝতে পারতেছেন না আমি কি বলতেছি? আমি কি ইংরেজিতে কথা বলতেছি, বাংলায় কথা বলতেছি, শুদ্ধ ভাষায় বলতেছি, আপনি বুঝতেছেন না? আমার অফিসে আমি যাকে নিব অবশ্যই তাকে দেখতে সুন্দর চেহারার অধিকারী হতে হবে, আর আপনার ফেসের দিকে আপনি তাকিয়ে দেখেছেন আপনার কি অবস্থা? আপনাকে যদি আমার অফিসে বসাই আপনাকে দেখে আমার ক্লায়েন্টরা তো পালিয়ে যাবে। তাহলে কি স্যার এই ফেসের জন্য আমি কোথাও জব করতে পারবো না? আমার এই যে এত ভালো ভালো সার্টিফিকেট সেটা কি কোনো মূল্যই নেই? দেখুন আপনি কিন্তু লিমিট ক্রস করছেন, আমি আপনাকে বারবার ক্লিয়ার করে বলে দিয়েছি আপনার ফেসের সাথে আমার অফিসের যে জবটা সেটা যায় না। আপনি একবার আয়নায় গিয়ে ভালো করে দেখবেন আপনার ফেসটার কি অবস্থা, আর আমার এরকম একটা স্বনামধন্য অফিসে আপনার মতো একটা রিপ্রেজেন্টেটিভ কোনো দরকার নেই। না জানি কোথায় কি আকাম পোকাম করে আসছেন, ফেসের মধ্যে একটা স্পট পড়ে গেছে আপনার। স্যার আপনি কিন্তু আমাকে রীতিমতো অপমান করছেন। অপমানের আপনি কি দেখেছেন? আপনার যে চেহারা, এই চেহারার সাথে আপনার কি চাকরি যায় জানেন? ঢাকা শহরে অনেক পাবলিক টয়লেট আছে, ওইসব পাবলিক টয়লেটের পরিষ্কার করার যে কাজটা আছে না সেই কাজটা আপনি পেতে পারেন। যান যান, সেই কাজটা আপনাকে খুব সুন্দর মানাবে। যান। স্যার আপনি আরেকবার একটু দেখুন না, আমার এই চাকরিটা খুব প্রয়োজন। আপনি কি এখান থেকে বের হবেন নাকি সিকিউরিটি গার্ড ডেকে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে? আরে আপনি এখানে, আপনি এখানে কি করছেন? আমি আসলে আপু ইন্টারভিউ দিতে এসেছিলাম। তো ইন্টারভিউ দেওয়া শেষ হয়ে গেছে? এই কি ব্যাপার, তুমি ওনাকে চেনো নাকি? দেখো না কি একটা অবস্থা, ফেসের দিকে তাকালে বমি আসে, আর উনি আসছে আমার অফিসে জব নিতে। বুঝতেছি না আমার অফিসের ম্যানেজাররা যে কি কাজ করে, না মানে কাকে না কাকে ইন্টারভিউর জন্য সিলেকশন করে বসে। তুমি চুপ করো, তুমি জানো উনি কে? আহ আপু উনি তো সত্যটা জানে না, এখন আর বলি বা কি হবে। আপনি এখানে দাঁড়ান আমি কথা বলছি। আচ্ছা তুমি কি ভুলে গেছো, 2 বছর আগে যে কিছু বখাটে ছেলে আমাকে অ্যাসিড মারতে নিয়েছিল, আমাকে কে বাঁচিয়েছে জানো? এই আপুই তো আমাকে বাঁচিয়েছিল। আর তুমি কি না তার সাথে এরকম খারাপ ব্যবহার করছো? ওই দিন যদি উনি আমাকে না বাঁচাতো তাহলে আজকে যে ওনার মুখের অবস্থা সেটা আমার হতো। আচ্ছা আপু এগুলো আর বলে কি হবে, আমি আসি। হ্যাঁ ভালো থাকবেন। প্লিজ আপু আপনি যাবেন না, আমি না বুঝে আপনার সাথে অনেক খারাপ বিহেভ করেছি, আমি আপনার কাছে সরি বলছি। আপনি যদি আমার অফিসে জবটা করেন আমি অনেক খুশি হব। না না স্যার তা হয় না, আপনি তো আমার যোগ্যতাটাই দেখলেন না, আমি আসা মাত্র আমার চেহারাটা আগে দেখলেন। আমি এখানে চাকরি করব না, যেখানে আমার যোগ্যতারই কোনো দাম নেই সেখানে আমি চাকরিটা করবই বা কীভাবে বলেন? যারা আমার এই অ্যাসিড মুখ চেহারা দেখে আমাকে চাকরি দিতে চায় না সেখানে আর যাই হোক আমি চাকরি করতে চাই না, যেখানে গেলে আমার যোগ্যতার মূল্য হবে আমি সেখানেই চাকরি করব। আই এম রিয়েলি সরি, আমার হাজব্যান্ডের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাইছি। না না আপু আপনি কেন ক্ষমা চাইছেন, আসলে সবই আমার কপাল। আপনারা ভালো থাকবেন, আসি। আপনার যে চেহারা, এই চেহারার সাথে আপনার কি চাকরি যায় জানেন?